আজকে মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য সামনে তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে তার ইতিহাসের একটা সাজেশান তোমাদের জন্য তৈরি করেছি এবং এই ভিডিওতে সেটাই আলোচনা করব। মূলত চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, বেশিরভাগ স্কুলে এই তিনটি অধ্যায়ই রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায়। এবং এই তিনটি অধ্যায় থেকে কোন 2 নম্বর, কোন 4 নম্বর, কোন 8 নম্বর, যেগুলো বাছাই করা প্রশ্ন অল্প পড়ে যাতে কমন বেশিরভাগটাই পেতে পারো, সেই প্রশ্নগুলোই আজ আলোচনা করব তোমাদের সঙ্গে সাজেশান হিসেবে। এবং যদি মনে করো যে এই প্রশ্নগুলোর উত্তর স্যার কোথা থেকে পাবো, কীভাবে তৈরি করব, তার জন্য তোমাদের বলতে চাই, আমরা অলরেডি গোটা তোমাদের মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একদম লাস্ট অধ্যায় পর্যন্ত আমরা কিন্তু MCQ 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমরা উত্তরসহ ভিডিও, একটি ভিডিওর মাধ্যমে PDF সহ এনেছি। সেই ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম এবং এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের জন্য বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যে গোটা সিলেবাসের গোটা প্রশ্ন উত্তরের যে ভিডিও এনেছি তার লিঙ্কগুলোও ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, সেখান থেকে দেখতে ভুলো না। এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক নোটস একদম ফ্রি PDF সহ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। এবং তোমাদের বলতে চাই, এখানে যে সাজেশানগুলো আলোচনা করব বেশিরভাগ স্কুলেই 100% এখান থেকে কিন্তু কমন তোমরা পেয়ে যাবে, তাই দেরি না করে মন দিয়ে ভিডিওটি দেখতে লাগো। বেশিরভাগ স্কুলেই সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের ইতিহাসের তিনটি অধ্যায় রয়েছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। প্রথমে চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, যে গুরুত্বপূর্ণ 2 নম্বরগুলো একদম না পড়লেই নয়, বাছাই করা প্রথম প্রশ্ন দেখো, জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো। নেক্সট, জমিদার সভা কবে কেন গঠিত হয়। নেক্সট প্রশ্ন, ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কী। নেক্সট, ইলবার্ট বিল বিতর্ক কী। নেক্সট, বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কী ছিল। নেক্সট, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। আর লাস্ট 2 নম্বর যেটা পড়তেই হবে, গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের আলোচনা করেছিলেন। চতুর্থ অধ্যায় থেকে মাত্র 7টা 2 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া হলো, ভালো করে প্রশ্ন উত্তরগুলো তোমাদের কিন্তু তৈরি করে ফেলতে হবে এই সময়। তারপরে চলে যাব যে 4 নম্বরগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথম 2টি প্রশ্নের মধ্যে 1টি প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই পাবে। প্রথম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্যও। নেক্সট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল। অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে বাঙালি শিক্ষিত মধ্যবৃত্ত সম্প্রদায় কেন সমর্থন করেনি। এই যে 2টো প্রশ্ন বললাম মোস্ট ইম্পর্টেন্ট, এই 2টির মধ্যে 1টি আসছেই আসছে। তারপরের প্রশ্ন, হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা কী ছিল। প্রশ্নটি এভাবেও দিতে পারে, গোরা উপন্যাসের মধ্যে দিয়ে কীভাবে সতেজ ভাবনা বা জাতীয়তাবোধ ফুটে ওঠে তা লেখো। অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও দিতে পারে, জাতীয় চেতনার প্রসারে গোরা উপন্যাসের অবদান লেখো। তারপরে আরও 1টি প্রশ্ন দেওয়া হয়েছে 5 নম্বরে, সেটা হচ্ছে তোমাদের, আনন্দমঠ উপন্যাসটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। এই 5টি প্রশ্ন ভালো করে তৈরি করতে হবে, যার মধ্যে প্রথম 2টো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 8 নম্বরের 1টি প্রশ্ন দিয়েছি, মহাবিদ্রোহ অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। চতুর্থ অধ্যায় থেকে এই 1টি প্রশ্ন পড়লেই হয়ে যাবে এবং সমস্ত প্রশ্নের উত্তর ভিডিও মারফত এনেছি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম, সেটা দেখতে কিন্তু ভুলো না। তারপর চলে যাব তোমাদের পঞ্চম অধ্যায়, চ্যাপ্টারের নাম বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথমে 2 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কী কারণে স্মরণীয়। নেক্সট, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। নেক্সট, ছাপাখানা শিক্ষা বিস্তারে কী ভূমিকা নিয়েছিল। নেক্সট, চার্লস উইলকিন্স বিখ্যাত কেন। নেক্সট, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। নেক্সট, শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। নেক্সট,
কার্লাইল সার্কুলার কি? নেক্সট, মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? নেক্সট, জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয় কেন? নেক্সট, কাকে কেন বিদ্যাবনিক বলা হয়? নেক্সট, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? এই 11টি প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কিন্তু তৈরি করতেই হচ্ছে। চলে আসব এই অধ্যায়ে যে 4 নম্বরগুলো পড়তে হবে সেগুলোর দিকে। প্রথম, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। প্রশ্নটি এভাবেও দিতে পারে অথবা আকারে, ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করে? নেক্সট, টিকা দিতে পারে কলকাতা বিজ্ঞান কলেজের ওপরে, বা প্রশ্নটি এভাবেও দিতে পারে, আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের কী ভূমিকা ছিল? 3 নম্বরের প্রশ্ন, ছাপাখানা স্থাপন ও প্রকাশনার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান লেখো। নেক্সট, আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো। আর 5 নম্বর, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো। পঞ্চম অধ্যায় থেকে এই 5টি 4 নম্বর পড়তেই হচ্ছে। 8 নম্বরের জন্য 3টি প্রশ্ন দিয়েছি, তবে প্রথম 2টি প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম, বাংলায় আধুনিক ছাপাখানা মুদ্রণ শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো, অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও দিতে পারে, বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাস আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও দিতে পারে, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। আর 3 নম্বরের প্রশ্নটি এক প্রকার বলতে পারো এক্সট্রা, চাইলে পড়তেও পারে নাও পড়তে পারো, 19 শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কী জানো? এই পঞ্চম অধ্যায় থেকে এই 2, 4 আর 8 নম্বরগুলো তোমাদের তৈরি করতেই হবে, এবং সমস্ত প্রশ্নের উত্তর আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে, দেখে নিতে পারো। চলে আসব পরবর্তী অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়। চ্যাপ্টারের নাম, 20 শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। 2 নম্বরের প্রথমে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম, AITUC কবে প্রতিষ্ঠিত হয়, এর প্রধান সভাপতি কে ছিলেন? নেক্সট, ত্রিপুরী সংকট কি? নেক্সট, MN রায় স্মরণীয় কেন, অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে, মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন? নেক্সট কোশ্চেন, সর্বভারতীয় কিষাণ সভা গঠনের 2টি উদ্দেশ্য লেখো, অথবা সারা ভারত কিষাণ সভার কর্মসূচি কী ছিল? নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, চৌরি চৌরার ঘটনা কি? নেক্সট, কমিউনিস্ট পার্টিকে কেন দ্বিজ বলা হয়? নেক্সট, মোপলা বিদ্রোহ কেন হয়েছিল? নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি কেন? নেক্সট, কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তৈরি করেছিলেন? নেক্সট, তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল? নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলাটি কী? নেক্সট, চম্পারণ সত্যাগ্রহ কী? এইগুলো 2 নম্বরের প্রশ্ন এখান থেকে পড়তেই হচ্ছে। তারপরে চলে আসবো যে 4 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম, ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও। সেকেন্ড, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন, বা কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল, এরকমও দিতে পারে। নেক্সট, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল? নেক্সট, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, একই সাথে এর ফলাফল কী হয়েছিল? এই 4 নম্বরের প্রশ্নগুলো এখান থেকে তৈরি করতে হচ্ছে। 8 নম্বরের জন্য মাত্র 2টি প্রশ্ন দেওয়া। প্রথম, অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও। আর 2 নম্বরের প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, 20 শতকের ভারতে বামপন্থী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য লিখো। এই ছিল 3টে অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 2, 4, 8 নম্বরের প্রশ্নের সাজেশান। ফার্স্ট কমেন্টে তো আমি বলেই দিলাম সমস্ত গোটা সিলেবাসের প্রশ্ন উত্তরগুলোর ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে। তাছাড়া অন্যান্য বিষয়ের ভিডিওগুলোর জন্য, সেটা বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তার লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।